কারো চোখে জল, আবার কারো জিভে জল, এর নামই হচ্ছে বোম্বাই মরিচের আচার। তো প্রিয় দর্শক, আজকে আমি দেখাবো কীভাবে খুব সহজে অল্প মশলায় বোম্বাই মরিচের আচার আপনি ঘরেই তৈরি করতে পারবেন। অনেক সময় আচারে বেশি মশলা দিলে আচারের আসল ফ্লেভারটাই দেখা যায় থাকে না। আমি সরিষার তেল গরম করে নিচ্ছি। সরিষার তেল গরম হলে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে নেড়ে চেড়ে একটু গন্ধ বেরো হয়ে আসলে আমি এর মধ্যে আস্ত এক কোয়া রসুনগুলো দিয়ে দিব। রসুনটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন এবং জিরা বাটা। এবং এই মশলাটা দিয়ে আমি মশলাটা এবং রসুনটা ভালো করে ভুনে নেব এই তেল আর রসুনের সাথে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কালারের জন্য লবণ দিয়ে দিলাম, আর দিব কাঁটা জলপাই। আমরা দিলাম কাঁটা জলপাই, আপনারা চাইলে এখানে তেঁতুল, তারপর হচ্ছে কাঁচা আমও অ্যাড করতে পারেন। এরপর আমি দিয়ে দেব হচ্ছে সরিষা বাটা। আমি সাদা সরিষাটা দিয়েছি, আপনারা চাইলে কালো সরিষা সাদা সরিষা মিলিয়েও দিতে পারেন। এবং এখন সরিষা আর রসুন আর জলপাইটা ভালো করে মিলিয়ে নিব। সুন্দর করে মিলে নেয়ার পরে আমি একটুখানি চিনি অ্যাড করে দিব। চিনিটা জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করবে, ওরকম চিনি স্বাদমুখী লাগবে না। এরপর আমি চিনিটা মশলা এবং জলপাইয়ের সাথে সুন্দর করে ভুনে নিব। যখন একটু তেল উপরে উঠে আসবে আমি এখানে প্রায় 40 থেকে 50টার মতো বোম্বাই মরিচ মাথাটা ফেড়ে, বেশ খানিকটা ফেড়েই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং এই মরিচটা সমস্ত মশলার সাথে সুন্দর করে মিক্স করে নিব। আমি এই মশলাগুলো কিন্তু সাদা ভিনেগার দিয়ে বেটেছি এবং এই মশলাটা কষিয়েছি সাদা ভিনেগার দিয়ে। এই ভিনেগারটা দিতে হবে, ভিনেগার দেওয়ার যে সিনটা সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা ভিনেগারটা দিলে এক বছর পর্যন্ত আচারটা সংরক্ষণ করতে পারবেন। আর আচারটা অবশ্যই তেলের নিচে রাখতে হবে। আমার এখানে একটু তেল কম হয়ে গেছে, কিন্তু আমি যখন জারে রাখবো তখন আমি আচারের উপর পর্যন্ত তেল আমি দিয়ে তারপরে আমি রোদে দিব। আচারটা আপনারা বাইরে বছরখানেকের মতো সংরক্ষণ করতে পারবেন। শুকনো চামচ ব্যবহার করবেন, অবশ্যই পানি এবং বাতাস থেকে দূরে রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আচারটা ভালো থাকবে। আর অবশ্যই সপ্তাহে একদিন রোদে দিবেন। আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।